আমি যুবলীগের পক্ষ থেকে মজুবিয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন মানে জাঁকজমকপূর্ণ সম্মেলন। বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন মানে একটি সফল, কানায় কানায় পরিপূর্ণ হাউস থাকবে, এটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের একটি সম্মেলন। আজকে যখন আমি আসছিলাম, মিছিলের পর মিছিল দেখে মনে হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন হচ্ছে তোমরা ইউনিয়ন শাখার সেই সম্মেলন, কানায় কানায় পরিপূর্ণ হবে। কিন্তু দুঃখের বিষয়, বক্তব্য দেওয়ার সময় যখন দেখি সামনের দুই সারির পরে পিছনের চার গুলো ফাঁকা, তখন মনে হয় না বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, আমার আপনারা যারা ছাত্রলীগ করেন, আপনারা যারা এই সম্মেলনকে সামনে রেখে মিছিল সহকারে সম্মেলনে এসেছেন, আপনাদের উচিত ছিল এই সম্মেলনে বসে আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শোনার। কারণ একটি সম্মেলন, আমি মনে করি একটি পাঠশালা। আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ তোমরা ইউনিয়ন শাখার সম্মেলনেও বলেছিলাম, আমাদের এই সম্মেলনে আমাদের নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখে। সেই বক্তব্য আমাদের জীবনে আমাদের রাজনীতি চলার পথে পাতীয় হিসেবে কাজ করে। কিন্তু আজকের সম্মেলন বাইরের থেকে যে এরকম জাঁকজমকপূর্ণ মনে হলো, ভিতরে এসে যখন চেয়ার গুলো পাকা দেখে সেই সম্মেলন আমরা ব্যতীত হই। প্রিয় সহযোদ্ধারা, বক্তব্য রাখার তেমন কোনো অবকাশ নাই, এটুকুই বলবো, বাংলাদেশ ছাত্রলীগ কখনো তৈরি পথে হাঁটেনি, বাংলাদেশ ছাত্রলীগ পথ তৈরি করে সেই পথে হেঁটেছে। বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাস সৃষ্টি করেছে, ইতিহাসের সৃষ্টি বাংলাদেশ ছাত্রলীগ নয়, বাংলাদেশ ছাত্রলীগ নিজেই একটি ইতিহাস, সেই ইতিহাসের অংশ হিসেবে আজকে তোমরা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনে যারা সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছে, আমি আমাদের উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে অনুরোধ করবো, যোগ্যতার ভিত্তিতে শিক্ষা দীক্ষায় যাওয়ার অবস্থান, পারিবারিকভাবে যে আওয়ামী পরিবারের সন্তান, পারিবারিকভাবে যা রক্তে বঙ্গবন্ধুর আদর্শ বিচরণ করবে, সেই ধরনের ছাত্র নেতাদেরকে আপনারা তোমরা ইউনিয়ন ছাত্রলীগে আপনারা সভাপতি সাধারণ হিসাবে মনোনীত করবেন। আর একটা বিষয় আমি বর্তমান সভাপতি সাধারণ সম্পাদককে অনুরোধ করব, একটা সম্মেলন হওয়ার পরে দীর্ঘদিন যদি কমিটির নির্বাচিত করা না হয়, সেই কমিটির প্রতি অনীহা সৃষ্টি হয়। আপনারা সম্মেলন করার পরে আমাদের প্রিয় নেতা, আমাদের রাজনীতির অভিভাবক ডক্টর হাসান মাহমুদ এমপির সাথে পরামর্শ করে, এই সারিতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করে অনবতিলম্বে যদি আপনারা সম্মেলন পরবর্তী কমিটি দিয়ে দেন, তাহলে সেই কমিটিতে একটি স্পিড থাকে, সেই কমিটিতে যারা আসবে তাদের একটু উৎসাহ উদ্দীপনা থাকবে। সেই জন্য আমি অনুরোধ করব, একটা সম্মেলন হওয়ার পরে তিন মাস চার মাস অপেক্ষা না করে 10 দিন 15 দিনের মধ্যে যদি আমাদের প্রিয় নেতার সাথে পরামর্শ করে, আমাদের নেতৃবৃন্দর সাথে পরামর্শ করে যদি আপনারা কমিটি দিয়ে দেন, সেই কমিটি আমি মনে করি রাঙ্গুনিয়ায় সর্বোচ্চভাবে সাংগঠনিকভাবে দক্ষ একটি কমিটিতে রূপান্তরিত হবে। ক্ষমতা থাকার কারণে আমরা যাকেই নেতৃত্ব দিই না কেন, সেই কোন রকম সংগঠনটি চালিয়ে নিতে পারবে। কিন্তু সাংগঠনিকভাবে আমাদের যে সংগঠন মজবুত হওয়ার কথা, সেইভাবে আমাদের সংগঠন মজবুত হবে না। সুতরাং এখানে চেহারা দেখে নয়, এখানে বাড়ি দেখে নয়, এখানে গোষ্ঠী দেখে নয়, এখানে দক্ষিণ উত্তর এগুলো দেখে নয়, এখানে কমিটি দিতে হবে, যাদের মাধ্যমে এই তোমরা ছাত্রলীগ শক্তিশালী সংগঠনে পরিণত হবে, তাদেরকে এই কমিটিতে আনার।